ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ড ডটার্স ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নবদ্বীপ ধামের পার্ট 3 ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই সকাল সকাল স্নান দান করে রেডি সেডি হয়ে এখন যাচ্ছি আমরা মন্দিরে আরতি দর্শন করার জন্য। গোবিন্দ মন্দিরের আরতি দর্শন করব।
মন্দিরের আরতি দর্শন করার পর আমি, আমার বাবা, আমার বর, আমার বৌনি আর তার মেয়ের মৈত্রী 5 জন মিলে বেরিয়ে গেছিলাম কচুরি তরকারি খাওয়ার জন্য। দুর্ভাগ্যবশত আমরা কোনো দোকান খোলা দেখতে পাইনি, তার কারণ প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার করে এখানে হাট বসে, তার জন্য সব দোকানপাটও বন্ধ ছিল। আমরা বাড়ি ফিরে চলে আসলাম, তারপরে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আমি বারান্দায় এসে বসলাম। হঠাৎ আমার চোখে পড়লো একটা হনুমান একটা বাড়ির কার্নিশে পা ঝুলিয়ে বসে রয়েছে, আর নিচে মানুষজন যাতায়াত করছে তা বসে বসে দেখছিল। সেদিন ছিল কৌশিকী অমাবস্যা, তার জন্য পোড়ামাতলা কালী মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম।
আমরা পোড়ামাতলা মন্দিরে চলে এসেছি, এখন আমরা মায়ের দর্শন করব আর মাকে আমরা পুজো দেব। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা ওখানে কচুরি তরকারি খেলাম, তারপরে ওখান থেকে টোটো বুক করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম। চলে এসেছি নরহরি ধাম মন্দিরে। Thank you.
এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নবদ্বীপ ধাম পার্ট 4 ভিডিওতে। টাটা।